নমস্কার বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা সবাই জানেন যে আজকে বাংলার তথা ভারতবর্ষের কর্মচারীদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন এবং ঐতিহাসিক দিন বলা যায়। কারণ বাংলার যারা কর্মচারী আছেন, শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন বা সরকারি কর্মচারী, কলেজের কর্মচারী যারা আছেন, অধ্যাপক যারা আছেন এবং অধিকৃত সংস্থার কর্মচারী আছেন, তাদের ভাগ্যের সাথে সাথে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অঙ্গরাজ্যগুলো, তাদের কর্মচারীদের এবং যারা শিক্ষক আছেন তাদের ভাগ্যটা কিন্তু অনেকটা ভবিষ্যতের জন্য এটা সুরক্ষিত কিনা সেটা কিন্তু আজকে নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। আপনারা জানেন যে ডিএ সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকার কি না, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তার সাথে সাথে যে এআইসিপিআই অনুযায়ী সমস্ত রাজ্যের কর্মচারী যারা আছেন তারা ডিএ পাবেন কি পাবেন না, সেটা কিন্তু ফয়সালা আজকে হওয়ার কথা আছে। আমরা শুনেছি যে ফাইনাল ডিসপোজাল ডেট বলা হয়েছে যে 21 তারিখ ফাইনাল ডিসপোজাল ডেট, সেটা হয়তো ফাইনাল হিয়ারিং আজকে হতে পারে, আবার রায়টা আজকে নাও বেরোতে পারে, রায় হয়তো কয়েকদিন পরেও বেরোতে পারে, আবার এটাও হতে পারে যে ফাইনাল হিয়ারিং হয়ে আজকেই রায় বেরিয়ে যেতে পারে। তাহলে দুটো জিনিসই নির্ভর করছে, আমাদের অপেক্ষা করতে হবে যে ফাইনাল ডিসপোজাল কথাটা মানে কী বোঝাতে চাইছে, সেটা আগামীকাল আজকে বিকেলের মধ্যেই জানা যাবে। এবং যদি সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে রায় আসে, এবং আসাটাই স্বাভাবিক, এটা আমরা প্রত্যাশা সবাই করছি, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে যে বাংলার শিক্ষক সরকারি কর্মচারীরা জয়লাভ করলো এবং এটা একটা ঐতিহাসিক জয়, এবং সুপ্রিম কোর্টের এই রায়টা আগামী দিনে কিন্তু একটা দিশারি হয়ে যাবে সারা রাজ্যের, সারা দেশের কর্মচারীদের ক্ষেত্রে আর কি। তো প্রশ্নটা হচ্ছে যে সরকারের দৃষ্টিভঙ্গিটা নিয়ে, যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে আইনজীবীদের লাগিয়েছেন, সবচেয়ে নাম করা আইনজীবী যারা, যাতে করে ডিএটা না পায় কর্মচারীরা সেটাকে আটকানোর জন্য। সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেয়, তাহলে ধরে নিতে হবে যে 12 বছর ধরে সরকার আমাদেরকে কীভাবে মানে অন্যায়ভাবে এবং অন্যায্যভাবে বঞ্চিত করেছে, এবং সেই টাকাতে মহোৎসব করেছে, সেই টাকাতে হরিলুট করেছে, উন্নয়নের নাম করে হরিলুট হয়েছে, তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠেছে, মন্ত্রীরা, সাংসদরা বা এমএলএরা যারা আছে তারা অনেকেই এত এত বিত্তবান হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। তার সঙ্গে তো চাকরি বিক্রির ব্যাপারটা তো আছে, আপনারা সবাই জানেন। তো কল্পনাতীত যে একটা আঞ্চলিক দলের এত অল্প সময়ের মধ্যে এত সম্পদ হতে পারে সেটা কেউ কল্পনা করতে পারে না। ভারতবর্ষে তো আরও অনেক আঞ্চলিক দল আছে, আমরা জানি উড়িষ্যাতে একটা আঞ্চলিক দল আছে, বিহারেও একটা আঞ্চলিক দল আছে ক্ষমতায়, আরও বিভিন্ন জায়গায় রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে আঞ্চলিক দল আছে, পাঞ্জাবে আছে, দিল্লিতে আছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত দুর্নীতির চরম শিখরে পৌঁছে যাওয়া কোনো আঞ্চলিক দলকে আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। তো স্বাভাবিকভাবে এই সরকার কিন্তু সেদিক দিয়ে রেকর্ড করেছে, এবং সেটা কিন্তু সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চিত করে 1,40,000 কোটি টাকা গত 11 বছরে আমাদেরকে বঞ্চিত করেছে, এবং সেই টাকাটা উন্নয়নের নামে রাস্তায় ঢেলে সেই টাকা থেকে একটা বড় অংশ তারা কমিশন হিসেবে বলুন বা কাটমানি হিসেবে বলুন সেটা নিয়ে তারা কিন্তু একদম মানে বিত্তশালী, মানে কল্পনা করা যায় না, হয়তো দেশের বিভিন্ন জায়গায় টাকা তারা সরিয়েছে, মানি ট্রেডিং করেছে, বিদেশেও টাকা পাচার করেছে, হয়তো ভবিষ্যতে তদন্ত হলে বোঝা যাবে। তো এই সরকারের নেতৃত্বে বা এই সরকারের আন্ডারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা উচিত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা, আশা করি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবে। তবে একটা কথা আমাদের বলার আছে এই জায়গাতে, সুপ্রিম কোর্টের ইদানিং যে মতিগতি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, ডেট যে তারিখ পে তারিখ কথাটা বলে না, যে এর আগে আমরা দেখেছি যে ওই একটা সিনেমায় সানি দেওয়ালের একটা ডায়লগ আছে যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সেই তারিখ পে তারিখ কিন্তু দিয়ে দিয়ে এতদিন কিন্তু ডিএ মামলাটাকে পিছিয়ে নিয়ে এসছে। যদি এই মামলার শুনানিটা ফাইনাল হয়ে যায় এবং রায়দান যদি আজকে নাও হয়, আগামী কয়েকদিনের মধ্যে যদি রায়দান হয় তাতেও কিন্তু আমরা আশ্বস্ত, রায়টা আমাদের পক্ষে আসুক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় যে আমরা ওই যে একটা বাংলাতে কথা আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে, আর বার্ন চাইল্ড রিডস দ্য ফায়ার, তো ইংরেজিতে একটা কথা আছে। তো কেন আমরা বলছি এই কথাটা, আমাদের বলার পেছনে কারণও আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ ভরসা রেখেই বলছি, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ ভরসা রেখেই বলছি, সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রেখেই বলছি যে আপনাদের নিশ্চয়ই মনে আছে পশ্চিমবঙ্গবাসীর বিশেষ করে এই তিক্ত অভিজ্ঞতাটা আছে যে সিঙ্গুর মামলার সময় যে রায়টা, যে বিরোধী দল যারা তখন ছিল যখন সরকারের তাদের পক্ষে গেল জমি অধিগ্রহণের ব্যাপারটা, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে,
পরবর্তীকালে শোনা গেল যে বিচারপতি এই রায় দিয়েছিলেন তাকে কিন্তু বিদেশে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছিল, বিদেশ ট্যুরে পাঠানো হয়েছিল, সেটা কিন্তু এই সরকারের টাকায়। এটা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে, মানুষ জানতে পারলো। তো বিচার প্রক্রিয়াটা তার দ্বারা প্রভাবিত হয়েছিল কি হয়নি সেটা নিয়ে আমি মন্তব্য করব না, কিন্তু এই ঘটনাটা কিন্তু সার্ফেসে এসেছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে বিচারপতিরা অবসর গ্রহণ করার পরেও অনেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন। এটা অত্যন্ত মানে বিচার ব্যবস্থাকে একটা থ্রেট বলা যায় আর কি, মানে তার মানে কি এটা বোঝা যাচ্ছে যে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি তাদের দায়বদ্ধতা আছে এবং সেই সেই তারা কিন্তু ইম্পার্সিয়ালি যে বিচার করা সেই বিচারটা করছেন না, এবং একটা নির্দিষ্ট সরকারকে একটা নির্দিষ্ট দলকে খুশি করার জন্য তারা অনেক সময় বিচার প্রক্রিয়াকে লঘু করছেন, আইনের অপব্যাখ্যা করে বিচার রায় দিচ্ছেন। আগামীকাল আজকে যে এইটা হবে মানে ডিএর যে রায়দানটা হবে এটাতে যদি এরম কিছু ঘটনা ঘটে এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কিন্তু আশঙ্কা আছে। আমরা মনে করি সেরকম কিছু ঘটবে না, সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে, বিচারপতিদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমরা বলছি সে ধরনের অঘটন ঘটবে না। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক সরকারি কর্মচারীরা আপনাদের দিকে তাকিয়ে আছি, আশা করি সংবিধান প্রতিষ্ঠিত হবে, সংবিধানের নিয়মকানুন প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষক শিক্ষাকর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। অথচ কিছুদিন আগে ত্রিপুরাতে নির্বাচনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন ত্রিপুরাতে, তাহলে আমরা কিন্তু বছরে দুবার দিয়ে দেবো। সেখানে শিক্ষক সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেছিলেন। এটা অত্যন্ত ধন্যবাদ জানাই ত্রিপুরার মানুষকে যে তারা এমন জবাব দিয়েছে, সেই জবাবটা কিন্তু সারা জীবনের মতো মনে রাখবে এই তৃণমূল বলে একটা যে দল আর কি, যেটা আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতা চালাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে বাঙালিরা কি সত্যি সত্যি আস্তে আস্তে নির্বোধ হয়ে যাচ্ছে, বা মানে বাঙালির যে সচেতনতা লেভেল যেটাকে আমরা আগে এক সময় বলতাম যে ভারতবর্ষে এক নম্বরে আছে, বাঙালির চিন্তা মননশীলতা যেটা আমরা ভারতবর্ষে এক নম্বরে আছে। এক সময় গোখেল বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে অনেক দূরে আমরা সরে গেছি। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কী হচ্ছে আমাদের রাজ্যে, তা সত্ত্বেও আমাদের রাজ্যের মানুষ একটা একটা অংশের মানুষ মানে নগ্নভাবে বলা যায় এই এই সরকারকে সমর্থন করে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, আমরা যে মূল বিষয়টা যেটা আলোচনায় আসতে চাইছি আর কি, সেটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা আছে, ফাইনাল ডিসপোজালটা আছে, সেটা মূলত হচ্ছে ডিএ রোপা 2009 অনুযায়ী। আপনারা জানেন সবাই যে রোপা 2009 পরিষ্কার করে উল্লেখ করা ছিল আমাদের পশ্চিমবঙ্গের এমপ্লয়ি যারা ছিল, সরকারি কর্মচারী শিক্ষক যারা ছিল, সেখানে পরিষ্কার করে বলা ছিল যে AICPI অনুযায়ী বছরে দুবার করে ডিএ দেওয়া হবে। কিন্তু বামফ্রন্ট সরকার যতদিন ছিল ততদিন পর্যন্ত কিন্তু বছরে দুবার করে ডিএ দেওয়া হতো। যেই তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, যারা কিন্তু 2009 সালে সরকারি কর্মচারী শিক্ষকদের আশ্বস্ত করেছিল যে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যে নিয়মকানুন আছে, বেতন কাঠামো থেকে সব কিছু সুযোগ সুবিধে আমরা সরকারি কর্মচারী শিক্ষকদের পাইয়ে দেবো, কিন্তু ক্ষমতায় এসে তারা কিন্তু 360 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে গিয়ে উল্টো কথা বলছে যে তাদেরকে যেভাবে বঞ্চিত করা যায়, যত রকমের মানে কলাকৌশল করে বঞ্চিত করা যায় সেই কাজটা করে যাচ্ছে এবং বঞ্চিতও করেছে, এবং বঞ্চনার পরিমাণ মানে কল্পনা করা যায় না যে প্রায় 140,000 কোটি টাকা আমাদেরকে গত 11 বছরে বঞ্চিত করেছে এই সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে